হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি দুর্গাপুজোর আরও একটা মেকআপ লুক শেয়ার করছি তোমাদের সাথে। এটা তোমরা যে কোনো দিন ক্রিয়েট করতে পারো, আমি মেনলি সপ্তমীর দিনের জন্য এটা ক্রিয়েট করেছি। খুব সিম্পল, খুব ইজি একটা মেকআপ লুক আর প্রচণ্ড গ্লোই একটা মেকআপ লুক তোমরা দেখতেই পাচ্ছ। তো লুকটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর আমার চ্যানেলে যদি নতুন হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন ভিডিওটা স্টার্ট করা যাক। স্কিন কেয়ার অলরেডি করে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে নিও। এরপরে আমি ইনসাইটের এই প্রাইমারটা লাগাবো, খুব ভালো একটা প্রাইমার। এটা আমি টি জোনে অ্যাপ্লাই করছি, তারপরে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। স্কিন কেয়ারের ভিডিও যদি তোমরা দেখতে চাও তো কমেন্ট করে দিও, আমি আলাদা করে একটা শর্টস তোমাদের জন্য দিয়ে দেব। প্রাইমারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, এরপরে আমি মার্সের এই আইব্রো কিটটা দিয়ে আইব্রোটা খুব ভালোভাবে ফিল করে নেব। এরপর অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি, এটার শেড হলো 220। হাত দিয়ে ডট ডট করে ফাউন্ডেশনটা প্লেস করে নিলাম। এরপরে আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, এখন অ্যাপ্লাই করব কনসিলার। আমি সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করছি চোখের নিচে, চোখের ওপরে, আর আমার ফেসের যে হাইলাইটিং পয়েন্টগুলো আছে সেগুলোতে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করছি। তারপরে সেম বিউটি ব্লেন্ডার যেটা দিয়ে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর লুজ পাউডার অ্যাপ্লাই করব। মার্সের এই লুজ পাউডারটা আমি নিয়ে নিয়েছি, তো প্রথমে আন্ডার আইজ আর আপার আইজটা খুব ভালোভাবে সেট করে নেব, তারপরে পুরো ফেসটাই আমি এই পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এরপরে আই মেকআপে চলে যাব। মার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি হালকা ব্রাউন কালার নিয়ে নিয়েছি ব্রাশে, সেটাকে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপার আইলিড আর লোয়ার আইলিড দুটোতেই আমি অ্যাপ্লাই করছি আইশ্যাডোটা, আর খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এবার ওই সেম প্যালেট থেকে আমি দুটো ব্রাউন কালার আছে একটু ডার্ক আগের থেকে, সেই দুটোকে মিক্স করে আমি চোখের আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করছি চোখে একটু ডেপথ আনার জন্য। তারপরে আমি হালকা যে পিচি কালারের শেডটা আছে সেটা আমি ইনার কর্নার থেকে মিডিল অবধি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আইজের মিডিলে আমি এই শিমারি কালারটা, একটু শ্যাম্পেন টাইপের কালারটা, সেটা আমি আইজের আইলিডের মিডিলে অ্যাপ্লাই করছি। এরপর আইলাইনার অ্যাপ্লাই করব, মেবিলিনের কোলোসাল আইলাইনার অ্যাপ্লাই করছি, এটা দিয়ে আমি একটা উইং আইলাইনার টেনে নিচ্ছি। এরপর অ্যাপ্লাই করব মাস্কারা। সুইস বিউটির একটা মাস্কারা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব। এখন অ্যাপ্লাই করবো ব্লাশ। আমি সুগার পপের একটা পিঙ্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, চিকে নোজে আর চিনে ব্লাশটা অ্যাপ্লাই করে নেব। তারপরে ইউজ করব হাইলাইটার। মার্সের এই হাইলাইটারটা থেকে আমি গোল্ডেন কালারের শেডটা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইট করে নেব, আর চোখের ইনার কর্নারগুলো একটু হাইলাইট করে নিও, সেটাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন পুরো মেকআপটা সেট করে নিচ্ছি, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সার। এরপরে অ্যাপ্লাই করব লিপস্টিক, যার জন্য সুইস বিউটির একটা লিপস্টিক আমি নিয়ে নিয়েছি, একটু ব্রাউন কালারের শেডটা, তো প্রচণ্ড পিগমেন্টের এই লিপস্টিকটা, তো আমি অল্প করে অ্যাপ্লাই করে আমি আঙুল দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি ঠোঁটের মধ্যে, কিন্তু লিপস্টিকটা তবুও বেশি গাঢ় লাগছে, তার জন্য আমি লিপস্টিকটাকে হালকা করব। সেই জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, সুইস বিউটির কনসিলার, তো সেটা দিয়ে আমি তারপরে আঙুল দিয়ে আবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ঠোঁটের মধ্যে, তো একটা নিউট কালারের শেড চলে এসেছে,
তোমরা যে কোনো লিপস্টিককে নিউট করার জন্য এরকম করতে পারো কনসিলার অ্যাপ্লাই করে। তো দেখো খুব সুন্দর একটা শেড এসেছে, হালকা ব্রাউন। তো মেকআপ লুক আমার কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।